হ্যালো ফ্রেন্ডস, শুভ জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী তো আমার অনেক দিন ধরে কিন্তু ইচ্ছা ছিল গোপালের জন্য একটা বড় সিংহাসন বানাবো, বেশ বড় করে একটু জন্মাষ্টমীর আয়োজন করব। কিন্তু আজ পর্যন্ত করে উঠতে পারলাম না। ভেবেছিলাম হয়তো এই বছর জন্মাষ্টমীটা একটু সুন্দর করে করব, কিন্তু যাই হোক হলো না, হয়তো গোপালের এখন ইচ্ছা নেই। তাই এইটুকুই জোগাড় করে আমি আমার মতো করে চেষ্টা করেছি জন্মাষ্টমী পালন করার। তাই গোপালকে এখন ভোগ নিবেদন করছি। ভোগ মানে এই মিষ্টি নাড়ু প্রসাদ। বাজারে গিয়েছিলাম সকালবেলা, গোপালকে জানিয়ে গেলাম যে গোপুসোনা বাজারে যাচ্ছি তোমার জন্য জিনিস আনতে। তো ওর জন্য এই আসনটা, নতুন জামা এনেছি, আর ওর পছন্দের মিষ্টি আর খাবার, নাড়ু রাবড়ি, এগুলোই জোগাড় করতে পেরেছি। আর এই ছোট মতো আয়োজন করেই আমার গোপুসোনার জন্মদিন পালন করছি। শুভ জন্মাষ্টমী। তোমরা অনেকেই জানো ইউটিউবে আমি অনেক দিন ধরে আছি, দেখতে দেখতে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল। কেন কি জানি ইউটিউবে আগের মতো ভিউয়ার্স হচ্ছে না। আর এখন ইউটিউব থেকে আমি এই 1.5 বছর ধরে আছি, এত স্ট্রাগল করছি, এখনো পর্যন্ত কোনো আর্নিং হয়নি আমার ইউটিউব থেকে। হয়তো গোপুসোনারই ইচ্ছা নেই, এখনো হয়তো আরো কষ্ট করতে হবে, তবেই হয়তো কেষ্ট মিলবে, এটাই হয়তো গোপুসোনার ইচ্ছা। তাই এরকমই চলছে, জানি না কবে ভাগ্যের চাকা ঘুরবে আর কবে আমার ইউটিউব থেকে আর্ন হবে। আমার গোপুসোনাকে কিন্তু আমিই পুজো করি, কোনোদিন কিন্তু কোনো ব্রাহ্মণ এনে পুজো করাইনি। কারণ আমি এই গোপুসোনাকে আমার ছেলের মতনই মানি, তাই আমার গোপালসোনাকে আমি আমার হাতে নিজে হাতে খাইয়ে দিই, নিজে হাতে সমস্ত কিছু ভোগ খাইয়ে দিই। মাঝে মাঝে যখন হয় সাধ্য মতো হয়তো গোপুসোনার জন্য কিছু রান্নাও করি, সেটা যেমন একজন মা তার ছেলের জন্য করে ঠিক সেরকমই। আর তাই এই নিজে হাতে আরতি করছি, প্রদীপ দেখিয়েছি, এবার ধূপ দেখাচ্ছি। গোপুসোনার খুব প্রিয় গন্ধ এই চন্দন ধূপ, খুব পছন্দ করে। আমি তো নিজে বুঝতে পারি যে ওর যেই যেই জিনিসগুলো পছন্দ, ও কিন্তু সেইগুলোই আমার হাত দিয়ে কেনায়। তাই এইগুলোই কিন্তু পেয়েছি বাজারে, এগুলোই কিনেছি। ওর এই মিষ্টি, এই নাড়ু, মুড়ির মোয়া আর রাবড়ি খেতে খুব পছন্দ করে আমার এই গোপুসোনা। তাই এগুলো দিয়েই আমার ছোট করে জন্মাষ্টমী পালন। এই ইউটিউব থেকে যখন প্রথম আর্ন হবে, আমি কিন্তু প্রথম আর্ন দিয়ে আমার গোপুসোনার জন্যই কিন্তু পছন্দের জিনিস কিনব। তারপর যেটুকুনি টাকা বাঁচবে সেটা দিয়ে আমি আমার জিনিস কিনব, সবার প্রথম কিন্তু গোপুসোনার জন্য। আর তোমরা ভিডিওটা সকলের বন্ধুদের কাছে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে, আর আমার এই ছোট্ট জন্মাষ্টমী তোমাদের কেমন লাগলো।